بسم الله الرحمن الرحيم انتجريف سنتنس প্রশ্নবোধক বাক্য দুই ভাবে করা যায় যেমন আই প্লে ফুটবল অ্যাসারটিভ কনভার্ট করলে এমন হবে ডু আই প্লে ফুটবল ইন্টারগেটিভ আমি কি ফুটবল খেলি অর্থের পরিবর্তন হয়েছে এখানে ট্রান্সফরমেশন করলে এমন হবে ডোন্ট আই প্লে ফুটবল ইন্টারগেটিভ করলাম আমি কি ফুটবল খেলি না অর্থের পরিবর্তন হয়নি তো এরপরে অ্যাসারটিভ থেকে ইন্টারগেটিভ করার সময় বাক্যের মধ্যে অর্থাৎ অ্যাসারটিভ সেন্টেন্সে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব অথবা মডেল ভার্ব না থাকে এমন বাক্যকে ইন্টারগেটিভ এবং নেগেটিভ করতে টেন্স অনুযায়ী অর্থাৎ মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু অথবা ডাজ আর মেইন ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড ব্যবহার হবে এইভাবে করতে হয় আর ফর এক্সাম্পল যেমন উদাহরণস্বরূপ বলতে পারি উই ইট রাইস অ্যাসারটিভকে আমরা প্রথমে যদি কনভার্টের নিয়মে করি উই ডু নট ইট রাইস নেগেটিভ করা হলো ডু উই ইট রাইস এটাকে ইন্টিগ্রেটিভ করা হলো এখন ট্রান্সফরমেশন নিয়ম যদি করি হি রিফিউজ দ্য মানি এই অ্যাসারটিভকে যদি আমরা প্রথমে নেগেটিভ করি হি ডিড নট অ্যাকসেপ্ট দ্য মানি নেগেটিভ ডিডেন্ট হি রিফিউজ দ্য মানি ইট ওয়াজ ইন্টিগ্রেটিভ বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা জানবো কীভাবে অ্যাসারটিভ সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স করা যায় যেমন অ্যাসারটিভ হি গোজ টু স্কুল এটাকে ইন্টিগ্রেটিভ করা যাবে ডাজেন্ট হি গো টু স্কুল আবার অ্যাসারটিভ আছে আই ইট রাইস ইন্টিগ্রেটিভটা হচ্ছে ডোন্ট আই ইট রাইস এবার অ্যাসারটিভ হচ্ছে রিপন মেড এ কাইট ইন্টিগ্রেটিভ হচ্ছে ডিডেন্ট রিপন মেক এ কাইট প্রশ্নবোধক চিহ্ন তারপর মনে রাখতে হবে মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ডাজ ব্যবহার হবে আর বাকি সবার সাথে ডু হবে যদি মেইন ভার্ব পাস্ট ফর্ম হয় তাহলে ডিড ব্যবহার হবে আর যদি বাক্যের মধ্যে কোনো অক্সিলিয়ারি অথবা মডেল ভার্ব থাকে তাহলে ওই ভার্ব দিয়েই ইন্টিগ্রেটিভ করতে হয় তো পরবর্তী স্লাইডে আমরা দেখব উদাহরণগুলো যে কীভাবে করতে হয় এগুলো যেমন ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ অ্যাসারটিভ আছে হি ইজ ইটিং রাইস ইন্টিগ্রেটিভ হবে ইজেন্ট হি ইটিং রাইস প্রশ্নবোধক চিহ্ন অ্যাসারটিভ আছে শি ডাজ নট গো টু স্কুল ইন্টিগ্রেটিভ হবে ডাজ শি গো টু স্কুল অ্যাসারটিভ আছে হি ক্যান ডো দ্য সাম ইন্টিগ্রেটিভ হবে ক্যান্ট হি ডো দ্য সাম এখানে ইজ ডাজ হলো অক্সিলিয়ারি ভার্ব ক্যান হলো মডেল ভার্ব বিসমিল্লাহির রহমানির রহিম টেন্স বা কাল টেন্স প্রধানত তিন প্রকার যেমন এক নম্বর হলো প্রেজেন্ট টেন্স বর্তমানকাল দুই নম্বর হলো পাস্ট টেন্স অতীতকাল তিন নম্বর হলো ফিউচার টেন্স ভবিষ্যৎকাল প্রেজেন্ট টেন্স আবার চার ধরনের যেমন একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট দুই নম্বর হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস তিন নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট চার নম্বর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে চারটা করে প্রায় তিনটা টেন্সই বা বারোটা টেন্স আছে তো এরপরে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো যে বর্তমানে কোনো কাজ করা বোঝায় এটার স্ট্রাকচার বা গঠন হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ এটাকে মেইন ভার্ব বোঝায় প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এক নম্বর হলো আই গো টু স্কুল দুই নম্বর হলো হি ইটস রাইস তিন নম্বর হলো দে মেক এ বুট হ্যাঁ এখানে আই হি দে হলো সাবজেক্ট আর গো ইট মেক হলো মেইন ভার্ব এবং স্কুল রাইস বুট হলো অবজেক্ট তো এরপরে আমরা দেখব যে টেন্স সর্বমোট হচ্ছে বারো প্রকার যেমন প্রেজেন্ট টেন্সের মতোই পাস্ট এবং ফিউচার টেন্সও চার প্রকার অর্থাৎ প্রেজেন্ট টেন্স যেমন চারটা হয়েছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে পাস্ট টেন্সও এরকম চারটা ফিউচারও চারটা হ্যাঁ সেই হিসেবে মোট তিনটারে চারটে চারটে করে তিন চারটা কটা বারোটা পরবর্তী ধাপে বারোটি টেন্সের গঠন আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে আল্লাহ হাফেজ আজকে এখানেই শেষ